শেষ মুহূর্তে খুশির ঈদ পালনের জন্য 300 সংখ্যালঘু মুসলিম পরিবারের হাতে ঈদের সামগ্রী তুলে দিলেন পঞ্চায়েত প্রধান। করোনার দাপটে জর্জরিত দেশ তথা সমগ্র বিশ্ব করোনাকে মোকাবিলা করার জন্য দীর্ঘ প্রায় 2 মাস ধরে জারি রয়েছে লকডাউন। এরই মাঝে বুধবার সুপার সাইক্লোন আমফান ঝড় তাণ্ডব লীলা চালিয়ে তছনছ করে দিয়েছে সমগ্র সুন্দরবন সহ রাজ্যের 7-7টি জেলা। এমন সংকটময় পরিস্থিতির শিকার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকার লক্ষ লক্ষ পরিবার। লকডাউনের বেড়া জালে আটকে পড়ে গৃহবন্দী অবস্থায় রয়েছেন মানুষজন, উপার্জন নেই, ফলে খুশির ঈদ হলেও পালনের সামর্থ্য নেই অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম পরিবারের। ঘর বাড়ি মাঠের ফসল ধূলিসাৎ করে দিয়েছে আমফান ঝড়। আমফান নামক দানবের তাণ্ডবে ভেঙে পড়েছে গোটা গ্রামীণ অর্থনীতি। করোনা লকডাউন আর আমফান এই ত্রয়ী জাঁতাকলে পিষে গিয়েছে সাধারণ মানুষজন, ফলে খুশির ঈদ হলেও পালন করতে পারছেন না সুন্দরবন এলাকার অধিকাংশ সংখ্যালঘু পরিবার। দীর্ঘ 1 মাস রোজার উপবাস পালন করার পর সোমবার ঈদ। লকডাউনের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ পাঠ করতে হবে বাড়িতেই। ঈদের খুশির গ্রাস করে আতঙ্ক তৈরি করেছে আমফান নামক দানব সাইক্লোন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং 1 ব্লকের মাতলা 2 গ্রাম পঞ্চায়েতের লস্করপাড়া এলাকায় কয়েক হাজার মুসলিম সম্প্রদায় মানুষের বসবাস। এলাকার অসংখ্য মানুষ 1 মাস রোজা রাখার পর ঈদ পালনে অক্ষম। এলাকায় খুশির পরিবর্তে আতঙ্কের ছাপ সর্বত্র, এমন কথা জানতে পেরেই তড়িঘড়ি এলাকা পরিদর্শনে যায় এলাকার পঞ্চায়েত প্রধান উত্তম দাস। অসহায় দুস্থ সংখ্যালঘু মুসলিম পরিবারগুলি যাতে করে এমন সংকটময় মুহূর্তে খুশির ঈদ পালন করতে পারেন তার জন্য উদ্যোগ নেন তিনি। এলাকার পঞ্চায়েত সদস্যা আনোয়ারা বিবি লস্করকে সাথে করে প্রধান উত্তম দাস এলাকার 300 সংখ্যালঘু পরিবারের হাতে তুলে দিলেন খুশির ঈদের সরঞ্জাম সামগ্রী। রবিবার এমন মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবনের কবি ফারুক আহমেদ সর্দার, বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর লস্কর সহ অন্যান্য বিশিষ্টরা। সমাজসেবী তথা কবি ফারুক আহমেদ সর্দার বলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু যে তার প্রাণ। কবি নজরুলের অমৃতবাণী আজ প্রতিফলিত হল। প্রধান উত্তম দাস খুশির ঈদের মুহূর্তে 300 মুসলিম পরিবারের কাছে ত্রাতা হিসেবে প্রাণের সঞ্চার ঘটালেন। প্রধানের এমন মানবিক উদ্যোগের কোনো তুলনা হয় না। শেষ মুহূর্তে ঈদের সামগ্রী দুধ, চিনি, লাচ্চা, সিমাই, খেজুর, বাদাম পেয়ে খুশি এলাকার রুকসানা, আমিনা, আকবর, জাফরদের মতো সংখ্যালঘু পরিবার লাগাতার দু মাস বাবদ তোমার চলছে লকডাউন চলছে। করোনাকে উদ্দেশ্যে করোনা যেভাবে মহামারী লেগেছে সারা বিশ্বে, তার মধ্যে থেকে এই লকডাউনে মানুষের অনেক কাজকর্ম না থাকায় তাদেরকে আমাদের অঞ্চল থেকে দফায় দফায় সদস্যরা, আমরা প্রধানরা সবাই মিলে তাদেরকে চাল আলু ডাল তুলে দিচ্ছি। আজকে জানেন 1 মাস বাবদ এরা নমাজে আছে সবাই মুসলিম সম্প্রদায় মানুষ। তার আগামীকাল 30টা রোজা হবে, সোমবার দিন হবে হয়তো বা রবিবার হবে কিছু লোকের নমাজ। তাই আমাদের এখানে আনোয়ারা বিবি, উনি আমাদের আমরা লস্কর পাড়া থেকে, উনি যে লকডাউনের মধ্যে মানুষ অনেকে ভালো মন্দ খাওয়া জোগাড় করতে পারেনি, কাপড় জামা জোগাড় করতে পারেনি, তাই আজকে উনি ভাবলেন যে আমি এই পাড়ায় মানুষের জনপ্রতিনিধি, আমি সেখান থেকে দাঁড়িয়ে আজকে যদি আমার বাড়িতে একটু ভালো মুখ মিষ্টি করি তাহলে খারাপ লাগে বিবেকের দিক দিয়ে। তাই এই অঞ্চলের 300 লোককে আজকের এই গ্রামের 300 লোককে সেমাই, খেজুর, দুধ, চিনি দিয়ে সবাইকে যাতে ওরা পবিত্র ঈদের দিনে যাতে একটু মুখ মিষ্টি করতে পারে তার ব্যবস্থা আজকে করেছি। আমাদের মাতলা 2 নম্বর পঞ্চায়েত থেকে এখানে সবাই যারা উপস্থিত আছে সদস্যরা আছে, জাহাঙ্গীর ভাই, আমাদের অশোক মজুমদার থেকে জন্টুদা আছে, আমাদের মধ্যে এখানে তোমার হচ্ছে আরও সব গ্রামবাসী আমাদের সম্মানীয় লোকরা আছে। আজকের আমরা এইটুকু সবাইকে নিয়ে আমরা সব মানুষ এক জায়গায় মিলিত হয়ে আজকে এটা করতে পেরে খুবই মানে আনন্দ লাগছে আমাদেরকে। আর আপনারা জানেন যে গতকাল যেভাবে পরশুদিন যে ঝড় হয়ে গেল, যে ঝড়েতে মানুষ যেভাবে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে, মানুষের বোল হারিয়ে গেছে, ঘরের মানুষের ছাদ নেই, মানুষের গাছপালা বাগান থেকে নিয়ে সব কিছু ভেঙে গেছে। তাই আজকের সেই জায়গা দিয়ে আমরা সেই মানুষের পাশে দাঁড়িয়ে কিছু তিরপল, কিছু তোমার হচ্ছে আমরা তোমার হচ্ছে অন্নর ব্যবস্থা, রেশন কার্ডের ব্যবস্থা, চালের ব্যবস্থা করতে পেরেছি আজকের। তাই আজকের এই ঈদের 29টা রোজা, তাই আজকের এই উৎসবের মধ্যে আজকে যে এই অনুষ্ঠানটা আমরা করছি। সামনে
সোমবার ঈদ, তার আগে করোনা এবং লকডাউনের জেরে জর্জরিত সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম ভাই বোনেরা সেই জায়গাটা দাঁড়িয়ে দীর্ঘ প্রায় এক মাস রোজা করেছে। আচমকা আমফান যে ঝাপটা দিয়ে গেছে সেই ঝাপটা সামাল দিয়ে ওঠাই মুশকিল, সব অসহায় হয়ে পড়ে আছে। এই মুহূর্তে ঈদ কীভাবে পালন হবে? এই মুহূর্তে ঈদ এই করোনা ভাইরাসের জেরে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকা বিশেষে ঈদ পালন করার একটা চিন্তাভাবনা চলছে আমাদের এই সংখ্যালঘু কমিউনিটির মধ্যে। আর এই যে আমফান ঝড়ে মানুষের তো প্রচুর ক্ষতি হয়েছে, আর রোজা তো খুব কষ্টের সঙ্গে পালন করছে, তাই আজকের এই এলাকায় আমি এই যে মানে বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর লস্করের উদ্যোগে আজকের এই যে 250 অসহায় দরিদ্র মা বোনেদের যে এই যে ঈদের সামান্য মিষ্টি, এই যে চিনি, সিমাই, লাচ্ছা, ডালডা এবং এই সমস্ত পায়স তৈরি করতে আনুষঙ্গিক জিনিসপত্র দিচ্ছে, আমি এতে অভিভূত এবং এই উদ্যোক্তাদের আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগের ফলে ঈদের আনন্দ প্রায় ম্লান হয়ে পড়েছিল। আজকের এই লস্কর পাড়ায় জাহাঙ্গীর লস্কর যে সমাজসেবী এনার উদ্যোগে যে ঈদের এই যে মানে পায়েসের সামগ্রী বিতরণের ফলে দেখছি যে মানুষের মনে একটা ঈদের আনন্দের একটা উৎফুল্ল জেগে উঠেছে। সমিতি অন্তর্গত মাতলা দুর্নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা বেরিয়া লস্কর পাড়া ও দাসপাড়া গ্রাম সংসদে যে মহামারী করোনা ভাইরাস, সেই ভাইরাসের জন্য যে সমস্ত দিনমজুরি খেটে খাওয়া মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে এবং করোনা ভাইরাসের জন্য 3 মাস যাবে ঘরে বসে রয়েছে, তাদের উপার্জন নেই। আমরা পঞ্চায়েত মাতলা 2 নম্বর অঞ্চল মাননীয় প্রধান উত্তম দাস মহাশয়ের নেতৃত্বে এবং আমরা বলিয়া লস্করপাড়া গ্রাম সংসদের সদস্য আনোয়ার আলী লস্কর মহাশয়ের নেতৃত্বে যে আমাদের পবিত্র ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরের যে উৎসব, সেই উৎসবে মুহূর্তে যে আমফান একটা প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগকে পুরো ঘরবাড়ি থেকে গাছপালা থেকে নণ্ডভণ্ড করে দিয়ে চলে গিয়েছে এবং যে বিগত দিনের অর্থের যে অভাব, গরিব খেটে খাওয়া মানুষের কাছে অর্থ না থাকার জন্য মাতলা 2 নম্বর অঞ্চলের পক্ষ থেকে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত মানুষ ঈদের যে খুশি, যে আনন্দ, সেই আনন্দের জন্য প্রত্যেকের হাতে গরিব খেটে খাওয়া মেহনতি যে সমস্ত মানুষ আছে তাদের হাতে কিছু সিমাই, চিনি এবং কিশমিশ, দুধ তুলে দিচ্ছি। এবং আমাদের রবিবার যদি ঈদ না হয় সোমবার দিনকে আমাদের ঈদ হবে। সবাই আমরা যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের মোকাবিলা করে আমরা পবিত্র ঈদে একসঙ্গে দূরত্ব মেনটেন করে সবাই আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ব, এটাই আমাদের সবাই অঙ্গীকার। আজকের এই প্রায় 250-300 জন যে সংখ্যালঘু মানুষের যে এই যে সিমাই এবং দুধ দিলেন, এটা কিসের জন্য? এটা দিলাম বলতে গেলে যে বিগত কিছুদিন আগে যে 3 মাস যাবৎ করোনা ভাইরাসে সমস্ত মানুষ সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষ তারা কর্মহীন হয়ে বাড়িতে বসে আছে, কোনো কাজকাম নেই, কোনো অর্থ নেই, না থাকার জন্য পবিত্র ঈদুল ফিতরের যে উৎসব, সেই উৎসবের জন্য আমরা যে সমস্ত পিছিয়ে পড়েছে সংখ্যালঘু মানুষ তাদের পাশে দাঁড়িয়ে এবং সবাই মিলে যাতে আমরা কাঁধে কাঁধ মিলে উৎসবটা পালন করতে পারি সেই উদ্দেশ্যে আমরা মাতলা 2 নম্বর অঞ্চলের পক্ষ এবং আমাদের গ্রাম সংসদ আনোয়ারা বিবি লস্করের পক্ষ থেকে 300 পরিবারের হাতে আমরা সিমাই এবং সমস্ত জিনিস তুলে দিলাম এবং সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা এই উৎসবটা করতে চাই। আপাতত আগামী দিনের ঈদের জন্য যে এই ত্রাণ সামগ্রী তুলে দিলেন একটা ভালো দিক, পাশাপাশি এই যে দুর্যোগ বিপদগ্রস্ত যে মানুষজন এদেরভাবে এদেরকে আগামী দিনে কীভাবে এদের পাশে সাহায্য করবেন? 365 দিন আমরা মাতলা 2 নম্বর অঞ্চলের মাননীয় উত্তম দাসের নেতৃত্বে আমরা যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদের হাতে আমরা বেশ কিছু তিরপল তুলে দিয়েছি এবং করোনা ভাইরাস, সেই ভাইরাসকে মোকাবিলা করার জন্য বিগত দিনে আমরা 11 থেকে 12 কুইন্টাল চাল খেটে খাওয়া মেহনতি মানুষের হাতে আমরা তুলে দিয়েছি লস্করপাড়া সংসদে। এবং যে পবিত্র রমজান মাস, সেই রমজান মাসে আমরা 85 জন লোকের হাতে আমরা ইফতারের জিনিস,
এবং ছোলা চিনি এবং বিভিন্ন যে সমস্ত ফলমূল থাকে সামগ্রিক সেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত গরিব মানুষ তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি। সবথেকে বড় জিনিস পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে যে করোনা ভাইরাসের সঙ্গে সঙ্গে যে আনফান ঝড়, যে ঝড়টা আসার পরে সামনে যে আমাদের পবিত্র যে ঈদ যে উৎসব, সেই উৎসবটাকে লণ্ডভণ্ড করে দেওয়া করে দিয়ে চলে গিয়েছে। প্রত্যেকটা গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষের মাথার উপরে কোনো ছাদ নেই, চাল সমস্ত উড়ে চলে গিয়েছে। আমরা কিছু কিছু লোকের তিরপল দিতে পেরেছি, আরও পশ্চিমবঙ্গ সরকার এবং তথা জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মাধ্যমে যে সমস্ত অনুদান আসবে আমরা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের হাতে, আমরা ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেবো। কী নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর লস্কর।